আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সোফেন্স, এই মাত্র এগুলো আমি দাগ দিছি, এই যে ওইগুলো যে দাগ দিছি আর ওবায়দুল হইতেছে, এই যে এগুলা মানে ই করছে, এগুলো কাঁচামরিচ। আর এই যে কাঁচামরিচ লাগাইব, কাঁচামরিচের চারা আর কি, কাঁচামরিচের চারা এগুলো এখন লাগাইব। আচ্ছা লাগাও লাগাও। সোফেন্স, এগুলো হচ্ছে কাঁচামরিচ গাছ, যেটি মানে কাঁচামরিচের চারা, এই জায়গায় মানে মানে বীজ রোপণ করা হয়েছে। এগুলো আবার উইজে উইসারে লাগাইতেছে। এই মিষ্টি কুমার গাছ, পেঁপে গাছ, এই জায়গার থেকেই মানে এগুলো যে সময় একটু বড় হয় একটু উঠে উঠে নিয়ে তারপরে খেতে লাগাই না হয়। চলুন দেখাই কিভাবে লাগায়। অত জোরে চাপ দেওয়া লাগবে না, আস্তে চাপ দিলি। দিদি এত ফাস্ট, তুমি এত এত স্লো করলি গা, অনেক দূর তো লাগে। অমনে না, এর আগে বরাবর সোজা সোজা রাখি, কত সুন্দর লাগাইতেছে ওই সাইডে সোজা সোজা দিয়ে। এ সাইডে কি কিছু দুনিয়া দিয়ে দিবি? দেখছেন আমাকে ছোট্ট বাবু, আদনান কি করতেছে? কি করো তুমি, কি করতেছো, কি করো? মারমো 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 কিন্তু মারমো মারমো কিন্তু তুমি কি করতেছ? তুমি গাছ লাগাই দিবা, তুমি গাছ লাগাইবা? আও তাও ওই সাইডে, ওই সাইডে গাছ লাগাইবে, গাছ লাগাইবা, হুম গাছ লাগাইবা, হ্যাঁ আও তাও ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে আও। আর ওই সাইডে যেমন ওই যে আমার ছাগলের ছাগলের ছাগল দেখ মন, আও আসো আসো ছাগল দেখ মন, ওই যে ছাগলের বাচ্চা। ও কি নাস্তা দিতেছে এই যে। আমরা যে খেতে কাঁচামরিচ লাগাইতেছি ওই খেতে মানে এই অল্প কিছুদিন আগে ধান ছিল, যেরকম এই যে এটা এইটা ধান খের মানে নাড়া কাঠা কাটা হয়েছে। আর এগুলো হইলে গিয়ে এই যে পরে জমি চাষ করে এক একজন এক একটা লাগায়, যেরকম ভেন্ডি, কাঁচামরিচ, ভুট্টা, তারপরে মিষ্টি আলু, তারপরে ধনিয়া পাতা, মানে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হয়। কি বড়ই মিষ্টি বড়ই টক বড়ে ময়লা ময়লা ময়লা। আসো তোমার কি দিছে এগুলো? এখন ওই যে খের কাটা হয় না, এগুলো থেকে ধান কাটা হয়েছে সম্ভবত দুই একদিন আগে। এই যে এইমাত্র ওবায়দুল এই জায়গা থেকে পানি নিয়ে আইয়ে এই যে এই যে এইদিকে এদিকে দিতে আসে, এই যে মানে এই ইটে তো করে এটার মধ্যে টাকি মেসাই পড়ছে, এই যে এর মধ্যে টাকি মেসাই পড়ছে একটা। কই বাবু, এর মধ্যে মধ্যে লাগছে না নিচে? কই হ বিশাল বড় একটা মাছ নিস কো? আরে এটার মধ্যে আছে, খালে ওটা কোন মাছ? হ্যাঁ এই 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 দেখছেন খালে খালে কত মাছ, এই যে পানি আনছে না, মরিচের গাছের নিচে পানি দেবো, ওই সব পানি আনছে, এর মধ্যে মাছ আই পড়ছে, টাকি মাছ, ছোট মাছ না, এটা সারে দি বড়ই সারে দি। এই যে এই জায়গার থেকে পানি নিয়ে গেছে, এই যে এই জায়গা থেকে পানি নিয়ে গেছে না, আর এই মাছটা এই যে পানি পানি লাগা ইয়ে পড়ছে, এখানে মাছটা ছোট তো সারে দিলাম। আহ
মাছটা এমন জায়গায় পড়ছে দূরই করে দিতে এই জায়গায় অনেক মাছ এই যে রান্না করে যে আলুগুলো খায় মানে গোল আলু যেটা খায় গাছ সাইডে এগুলো গিয়ে রসুন গাছ রসুনের চারা এই যে মাঝখানে মাঝখান থেকেই ই উঠানো হয়েছে মানে কাঁচামরিচের চারা উঠানো হয়েছে এই যে ধনে পাতা মধ্যে মধ্যে ধনে পাতাও আছে এই যে এটা হলো ধনে পাতা কি ঘেরান দিয়েছি ই পাতা না ঘেরান এই মাঝখানে মাঝখানে করে কাঁচামরিচের চারা উঠানো হয়েছে তারপর ওই সিরেন লাগাইতেছে এটা হলো সহজ পদ্ধতি আগে আমরা যে যে কাঁচি আছে না কাঁচি দিয়ে এটা এমনি ছোট ছোট ফাঁকা ফাঁকা করে তারপরে আমরা লাগাইতাম এটা সহজ পদ্ধতি এই জায়গার ভিতরে কাঁচামরিচ মানে যে গাছটা দিয়ে সহজেই মানে এটা দিয়ে দুই সাইড করে দেয় একবার পুরো খুব সহজেই লাগাইতে পারে যে অতি তাড়াতাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কথা কমপ্লিট হয়ে গেছে বাবা তুমি কি করো কি করো কাজ করো কি কাজ করো উমা এই যে পুরো জমিটার ভিতরে মানে কাঁচামরিচ চারা লাগানো হয়েছে এটা কি ধান ছিল আগে না এটা কিন্তু আমার বাবি বাবি লাগাইতেছে কোন সময় লাগায় না এমন লাগাইতেছে পারেন লাগাইতে কি খুশি এমনি সোজা 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 রাখো হা রেখে এই যে হ্যাঁ দাও হয়েছে হালকা একটু হয়েছে এই যে অল্প সময়ের মধ্যেই তো লাগানো হয়ে গেছে চার পাঁচ কাতার হয়ে গেছে রবিল কি করতেছ তোমার তা কিন্তু লাগানো হয় না ও অমনি না অমনি না এমনি সোজা সোজা ধরে এই যে যে মাটি আছে না এই মাটিগুলোই এইটাও করতা এটা কে জমি কে লাগাইব না লাগাইবে ধান মাথা নিতে পারবি পারবি নিতে ওই ওই কটা দিয়ে রয়ে গেল মাঝখানে আসেন ভালো অত বেশি ভালো হয় না ভালো
একেবারে অবস্থা ভালো না ওই সিদ্ধে ভালো হইছে ওই সিদ্ধে না এই সিদ্ধে ভালো হইছে ওকুল দিন আর খারাপ হইছে এসে খারাপ হইছে হ্যাঁ এসে খারাপ হ্যাঁ হ্যাঁ এই আলে মে নারায়ণ তুই ছাগল কাটা লই যা মে বেরিস নালা কাছালাম গুলা থাক এই যে জমিটাতে বাদাম লাগানো হয়েছে আর এইটা কি জানেন সবাই বলতে পারেন কাকতার নষ্ট একটা পাঞ্জাবি দিয়ে উপরে এই অবস্থা দেখি কালকে বাজারে যাবো ছাগলের বাচ্চা দেখি আমার অনেক আফসোস লাগতেছে কিনতে যাই হোক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও সবসময় সবার আগে পাওয়ার জন্য যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ